নমস্কার, আজ আপনাদের সামনে আমরা স্ট্রিট লাইটের পক্ষ থেকে নিয়ে এসেছি এক সামাজিক শ্রুতি নাটক, মুক্তির গন্ধ। এখানে পুরুষ কণ্ঠে রয়েছে অরূপ মণ্ডল ও মহিলা কণ্ঠে রয়েছে সুমনা বাগচি, এবং গল্পের সূত্রধার আমি অঙ্কিতা বিশ্বাস। গল্পটা তাদের নিয়ে যারা প্রতিদিন সংসারকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু তার বদলে রোজ লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হচ্ছে তাদের। আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে, ছেলে মেয়ে একটু বড় হলেই তাদের বিয়ে দিয়ে দেওয়ার নিয়ম। তার সাথে সাথে আর একটা নিয়মও বর্তমান, সেটা হলো বৌমাকে পরের বাড়ির মেয়ে বলে দাবি করা এবং তার সামান্য দোষ ত্রুটি ধরেও তাকে তার বাবা মায়ের নাম ধরে অপমান করা। আমাদের সো কল্ড সোসাইটিতে এটা ধরেই নেওয়া হয় ছেলের বউকে যা খুশি বলা যায়, তাতে কোনো অন্যায় নেই। আমরা মেয়েরাও সেটাকেই মেনে নিয়ে আসছি, কখনো বা নিজের ভাগ্য মনে করে, আবার কখনো এটাই সমাজের নিয়ম তা চিন্তা করে। তবে আজ তা বদলানোর দিন এসে গেছে, এই নিয়মটা ভেঙে দেওয়ার সময় চলে এসেছে। বাবা মাকে কেউ অপমান করলে তার যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে এবার। বেশি কথা না বাড়িয়ে বরং আমাদের আজকের গল্প শুরু করা যাক। এই গল্পের নায়ক সহজ আর নায়িকা ঝিনুক। ঝিনুক আর সহজের বিয়েটা হয়েছিল 2 বছর আগে। পারিবারিক দেখাশোনা করেই ওদের 4 হাত এক করে দেওয়া হয়েছিল। সহজ একটা আইটি সেক্টর কর্মী আর ঝিনুক তথাকথিত গৃহবধূ। যদিও গৃহের সমস্ত রাশ সহজের বাবা মায়ের হাতেই রয়েছে, সহজ বাবা মায়ের বাধ্য ছেলে, যে কিনা তার বাবা মাকে কখনোই কষ্ট দিতে চায় না। ঝিনুকও কোনোদিন চায়নি তার শ্বশুর শাশুড়ি তার কোনো ব্যবহারে কষ্ট পাক। ছেলেবেলা থেকে বাবা মার কাছ থেকে সেই শিক্ষায় পেয়ে বড় হয়ে এসেছে, তাই সব কিছু সহ্য করেও সে এই সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তবে আজ যখন তার বাবা মার সম্বন্ধে অপমানজনক কথা তার শ্বশুর শাশুড়ির মুখে সে শুনল, তখন সে আর কিছুতেই চুপ করে থাকতে পারেনি। রাতের বেলা খাওয়া দাওয়ার পর যখন মন খারাপ করে ঘরে বসেছিল ঝিনুক, ঠিক তখনই ঘরে ঢুকল সহজ। তারপর ঝিনুকের 2 গাল নিজের 2 হাতে তুলে ধরে প্রশ্ন করে সহজ, এই ঝিনুক কি হয়েছে বলতো? সন্ধ্যে থেকে এমন মনমরা হয়ে বসে রয়েছ, কোনো কথা বলছ না, কি হয়েছে বলো না। সহজের হাত 2 নিজের গাল থেকে সরিয়ে দিয়ে উত্তর দেয় ঝিনুক, কিছু না সহজ। আর মনে মনে ভাবে সহজকে কোনো কথা বলে কোনো লাভ নেই, কারণ ও সব সময় ওর বিরুদ্ধেই কথা বলবে, এতে অশান্তি আরও বাড়বে, তার চেয়ে এই ভালো চুপ করে থাকা। কিন্তু যে কথাগুলো ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেগুলোর একটা ব্যবস্থা করতেই হবে আজ। কেন চুপ করে থাকবে ও? আজ যদি ও চুপ করে থাকে তাহলে তো ওর বাবা মায়ের অপমান হবে, যেটা ও কিছুতেই হতে দেবে না। সহজ আবার জিজ্ঞেস করলো ঝিনুককে, কিছু তো একটা হয়েছে, না হলে চুপ করে বসে আছো কেন এভাবে? আচ্ছা সহজ, আমি কি এতটাই খারাপ? আমি কি সত্যি তোমার বাড়ির যোগ্য নই? ধুর, এসব কি বলছো, কেন তুমি যোগ্য হবে না?
তুমি আমার যোগ্য বউ। তাহলে সব সময় তোমার মা বাবা কেন কেন আমার সাথে এরকম ব্যবহার করে? বাইরে লোকের সামনে যা ইচ্ছা তাই বলে, আমার মা বাবার সামনে আমাকে অপমান করে, এগুলো কি ঠিক বলো? আবার শুরু করলে তুমি? আচ্ছা, আমাকে কি এক মুহূর্ত তুমি শান্তিতে থাকতে দেবে না? বিয়ের পর থেকে শুরু হয়েছে আমার বাবা মার নামে নিন্দা করা। ও, আমি তোমার মা বাবার নামে নিন্দা করছি? আর তোমার মা বাবা যখন আমার মা বাবাকে অপমান করে সেটা কিছু না? এগুলো তোমার বাবা মা তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। আজকে তোমার মা বাবার সামনে তোমার সম্পর্কে অন্য লোকের কাছে আমার মা বাবা যদি কোনো খারাপ কথা বলতো, বাজে কথা বলতো, তাহলে তোমার মা বাবার অপমানে লাগতো না? তোমার মা বাবা কি তারপরও আমার মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে দিত? আমার বাবা মা কখনো কারোর সাথে সম্পর্ক ভাঙার কথা বলে না, আর আমার মা বাবা সব সময় আমার আড়ালেই তোমার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তারা চায় না যে তুমি এসব কথা জানো। কারণ তারা খুব ভালো করে জানে যে তুমি এগুলো জানলে তাদের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হতে পারে, আর তাই তারা তোমার সামনে ভালো সাজার নাটক করে। দিনের পর দিন কেউ নাটক করে যেতে পারে এভাবে? হো, তাহলে আমি আর আমার মা বাবা আমরা সবাই সবাই মিথ্যে কথা বলছি, তাই তো? তোমার কি মনে হয় সহজ, আমরা সবাই মিথ্যে কথা বলছি? কোনো উত্তর দেয় না সহজ, চুপ করে পাশ ফিরে শুয়ে পড়েন। আসলে কি জানো তো সহজ, তুমি আমাকে কোনোদিনও বিশ্বাসই করনি, বিশ্বাসের যোগ্যই মনে করনি, কারণ আমি তো তোমার কেউ না, তাই না? হয়তো বিশ্বাস করতে, হয়তো আমার হয়ে প্রতিবাদ করতে যদি আমি তোমার সন্তানের মা হতাম, কিন্তু সেই ক্ষমতা তো আমার নেই, ভগবান তো আমাকে দেয়নি সেই ক্ষমতা। সেটাই, তাহলে আমি কি করব আমার বাবা মাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো পারো তুমি, ওটাই তোমার হাতিয়ার, ওই চিৎকার চিৎকার করে সারা পাড়ার লোককে জানাতে যে তোমার বউ কতটা খারাপ, ওটাই তো তুমি পারো সহজ, তুমি ওটাই পারো। আমি আর সেটা সহজ, আমি আর পাচ্ছি না, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমায়। বলতে বলতে ঝিনুকের গলা ধরে এলো। এছাড়াই বা ওর কি করার আছে? রোজ রোজ এই একই কথা নিয়ে অশান্তি করতে আর ভালো লাগে না। যে মানুষটাকে ভালোবেসে ও এই বাড়িটাতে আটকে পড়েছে, সেই মানুষটাই ওকে যখন বোঝে না। কিন্তু সহজকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না ঝিনুক, আর তার জন্যই সব সহ্য করে এই বাড়িটায় পড়ে থাকে ও। মাঝে মধ্যে মনে হয় ও যেন একটা খাঁচার ভেতর বন্দি, ডানা ঝটপটিয়ে রক্তাক্ত হলেও বেরোতে সে পারবে না। ঠিক আছে, সহজ যখন ওকে বিশ্বাসই করে না, তাহলে কিসের ভিত্তিতে এই সম্পর্ক, কিসের ভালোবাসা? ভোর না হতেই কাল সে বেরিয়ে পড়বে এই বাঁধন ছেড়ে, আর সে ভাববে না সহজকে নিয়ে। কষ্ট হবে ওকে ছেড়ে থাকতে, হলে হোক, তবুও অপমান আর সহ্য করবে না ও। ভোরের আলো ফোটার আগেই ঝিনুক বেরিয়ে পড়ল তার স্বপ্নের সেই সংসার ছেড়ে। সে পেরেছে এই মায়ার বাঁধন থেকে মুক্ত হতে। আজ যেন অনেকখানি কষ্ট বুকের মাঝে গলে জল হয়ে ওর চোখের দুকুল ভাসিয়ে দিয়ে যাচ্ছে বারবার। চারিদিকে শুধু ছড়িয়ে আছে মুক্তির গন্ধ।